হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জ্যোতি, চলে এসেছি আজকে একটা পকোড়ার ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে আমোদি মাছ রয়েছে, তো আমোদি মাছ পকোড়া বানানো হবে। তো সন্ধেবেলার স্ন্যাক্স খেতে হলে এরকম পকোড়া বানিয়ে তোমরা খেতে পারো। আমোদি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবু, আদা পেস্ট সব দিয়ে ভালো করে ম্যাগনেট করে রাখা হয়েছিল 1 ঘন্টার জন্য। তারপর দিয়ে দেওয়া হলো কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে মা। এরপর দেওয়া হচ্ছে রসুন, রসুন গ্রেট করে দেওয়া হচ্ছে। আর একদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে। তো পকোড়া তৈরি করার জন্য একদম ভালো করে পারফেক্ট মশলা দিয়ে সব মিক্স করে নেওয়া হয়েছে। আর এদিকে তেলও গরম হয়ে গেছে, একটা একটা করে আমোদি মাছ তেলে দিয়ে দেওয়া হচ্ছে। সবার প্রথমে একটা আমোদি মাছ দিয়ে দেখতে হবে যে মাছটা কেমন কি ফুলেছে কিনা। তো সবার প্রথমে একটা মাছ মা ভাজলো, তারপর এক এক করে আরো মাছের পকোড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আমোদি মাছ তো আমার খুবই ভালো লাগে, ভাজা দিলে তো আমি পুরোই ভাজা খেয়ে নিই। আর এখানে পকোড়া বানাচ্ছে, তাহলে বলো তো কতটা ভালো লাগবে। তোমরা কারা কারা আমার মতো আমোদি মাছ খাও অবশ্যই কমেন্টে জানিও। ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এরকম মাছের পকোড়া বানিয়ে নিতে পারো। দেখো মা 1 কাপ চা আর পকোড়া নিয়ে চলে এসছে, খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, তুই সবগুলো খা। তো আমি তো সবগুলোই খাবো, তো তোমরা কারা কারা খাবে বলো। দেখো আমি নিচে রাখছি বলে বলছে, তুই একদম নিচে রাখবি না, তো অনেক বকাবকি করছে যেহেতু আমি খাটে বসে খাবো বলে, সেই জন্য একটা। তারপরে এটা দিয়ে দিল, এটা পেতে তারপরে আমার রাখতে হলো, তারপর তো খুব ঝগড়া করছিল, তাও আমি আমার বকুনি খেয়ে খাটে বসেই খেলাম। তো মাকে বললাম এবার অনেক বকুনি দিয়েছে একটু ভিডিও করে দাও, তো মা ভিডিও করে দিল। সত্যি বলতে গেলে অসাম, দারুণ লেগেছে। আর একদম চট জলদি পকোড়া এরকম তোমরাও কিন্তু ঘরে তৈরি করে খেতে পারো। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু লেবু দেবে, লেবু দেওয়াটা কিন্তু মাস্ট, তাহলে একটু টকটক ঝালঝাল লাগবে, অসাধারণ একদম মুচমুচে। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।